আসসালামু আলাইকুম আশুবান। আমাদেরকে আগে পড়ানো হতো আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতে মোট 9টি গ্রহ আছে, কিন্তু বর্তমানে আমরা জানি আমাদের সোলার সিস্টেমে 9টি নয় বরং 8টি গ্রহ আছে। কেননা প্লুটোকে এখন আর গ্রহ হিসাবে ধরা হয় না, প্লুটো এখন একটি বামন গ্রহ বা ড্রফ প্ল্যানেট। কিন্তু বামন গ্রহ বলতে সেটা না যেমনটা আমরা বামন বলতে বুঝে থাকি। আমরা অনেকেই ভেবে থাকি প্লুটো আকারে অনেক ছোট, তাই এটিকে এখন আর গ্রহ হিসাবে ধরা হয় না। বাট এখানে আকার আকৃতিটা ম্যাটার করে না, তবে প্লুটোই কিন্তু আমাদের সৌরজগতের একমাত্র বামন গ্রহ নয়, এছাড়াও আমাদের সোলার সিস্টেমে আরও কয়েকটি বামন গ্রহ রয়েছে। আর আজকের ভিডিওতে আমরা এটাই জানবো এগুলোকে কী কারণে গ্রহ হিসাবে কাউন্ট না করে বামন গ্রহ হিসাবে ধরা হয়। তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন, আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। যখন আমাদের মানুষদের স্পেস সম্পর্কে বেশি ধারণা ছিল না, তখন আমরা আবিষ্কৃত সব বস্তুকেই গ্রহ হিসেবে ধরতাম। তারপরে যখন বিজ্ঞানীরা স্পেস সম্পর্কে অনেক কিছু জানতে পারলো এবং নতুন নতুন অবজেক্টস খুঁজে পেল, তখন তারা এইসব বস্তুগুলোকে নতুন নতুন ক্যাটাগরিতে রাখতে শুরু করলো। ড্রফ প্ল্যানেট বা বামন গ্রহের কনসেপ্ট সবার প্রথমে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IIU এর একটি মিটিংয়ে রাখা হয়েছিল। সেই মিটিংয়েই প্লুটোকে প্ল্যানেটের ক্যাটাগরি থেকে সরানো হয়েছিল। প্লুটোকে 1930 সালে ক্লাইড টম্বক আবিষ্কার করেন। প্লুটো অন্য সব গ্রহের থেকে একটু আলাদা ছিল। প্লুটো যখন আবিষ্কার হয় তখন যেহেতু বিজ্ঞানীদের কাছে এই ধরনের অবজেক্ট সম্পর্কে কোনো নলেজ ছিল না, তাই তারা এটিকে গ্রহের ক্যাটাগরিতে রাখল। কিন্তু যখন প্লুটোর মতো অন্য সব অবজেক্টস আবিষ্কার হলো, তখন মেজরিটি অফ দ্য সায়েন্টিস্ট ভাবলো হয়তো এর সবগুলোকে প্ল্যানেট মেনে নেওয়া হোক কিংবা এগুলোকে একটি নতুন ক্যাটাগরিতে রাখা হোক। এখান থেকে ড্রফ প্ল্যানেট বা বামন গ্রহের কনসেপ্ট আসে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মতে গ্রহ হলো সেটা যেটা এই তিনটি ক্রাইটেরিয়াকে পূর্ণ করে। প্রথমত, সেটা সূর্যকে প্রদক্ষিণ বা অরবিট করে। দ্বিতীয়ত, তার ম্যাস বা ভর এবং গ্র্যাভিটি এত হওয়া উচিত যে সেটা প্রায় তার রাউন্ড শেপকে বজায় রাখতে পারে। তৃতীয়ত, সেটা এতটা ম্যাসিভ বা বিশাল হতে হবে যে সেটা তার অরবিট বা কক্ষপথে থাকা সব জিনিসকে নষ্ট করে দেবে তার উপগ্রহ ছাড়া। অর্থাৎ তার চাঁদগুলো ছাড়া তার কক্ষপথে অন্য কোনো পিণ্ড থাকতে পারবে না। প্লুটো সহ বাকি সব বামন গ্রহ আমাদের সৌরজগতের 8টি গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে এবং এদের ভর বা গ্র্যাভিটি এত বেশি যে এটা এদের প্রায় গোলাকার শেপকে বজায় রাখতে পারে। কিন্তু তবুও এরা আলাদা, কারণ এরা প্ল্যানেট বা গ্রহ হওয়ার তৃতীয় কন্ডিশনকে ফুলফিল করে না। অর্থাৎ এগুলো নিজের কক্ষপথকে ক্লিয়ার রাখতে পারে না। ফর এক্সাম্পল, আমরা আমাদের পৃথিবী এবং প্লুটোর কম্প্যারিজন করি। আর্থের ম্যাস তার স্যারাউন্ডিং অবজেক্টসদের থেকে 17 লক্ষ গুণ বেশি। অন্যদিকে প্লুটোর ম্যাস তার কক্ষপথে আসা অবজেক্টের মাত্র 0.07%। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সেই মিটিংয়ে নেওয়া ডিসিশনের উপর অনেক বিবাদ হয়েছিল, কিন্তু সেখানে যেসব কন্ডিশনস ডিসকাস করা হয়েছিল তার মাধ্যমে তো আমরা অন্তত এখন পর্যন্ত প্ল্যানেট, স্যাটেলাইট এবং ড্রফ প্ল্যানেটের মধ্যে সহজেই তফাত করতে পারি। আপনাদের অনেকেরই মাথায় হয়তো এখন এই প্রশ্নটি ঘুরছে, প্লুটোই কি আমাদের সোলার সিস্টেমের একমাত্র ড্রফ প্ল্যানেট নাকি আমাদের সৌরজগতে আরও বামন গ্রহ আছে? বিজ্ঞানীরা এর এক্সাক্ট নাম্বার তো জানে না, কিন্তু এখন পর্যন্ত 5টি বামন গ্রহ আবিষ্কার করা হয়েছে। এছাড়াও এমন অনেক ট্রান্সনেপচুনিয়াল অবজেক্ট আছে যেগুলোকে ভবিষ্যতে বামন গ্রহ ঘোষণা করা হতে পারে। সবার প্রথমে যাওয়া যাক আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ড্রফ প্ল্যানেটে। ওয়েল, আমরা এখন প্লুটোতে না বরং সেরেসে যাচ্ছি, যা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে থাকা অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত। এটাকে 1 জানুয়ারি 1801 সালে ইটালিয়ান অ্যাস্ট্রোনমার জোসেফ পিয়াজি আবিষ্কার করেন এবং প্রায় 50 বছর পর্যন্ত আমরা এটাকে গ্রহই মনে করতাম। এর ডায়ামিটার বা ব্যাস 945 কিলোমিটার। সেরেস একমাত্র আবিষ্কৃত ড্রফ প্ল্যানেট যার কোনো চাঁদ নেই। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হলো আমাদের সবারই পরিচিত প্লুটো। প্লুটোকে 18 জানুয়ারি 1930 ক্লাইড টম্বক আবিষ্কার করেন।
আর এটা কুইপার বেল্টে থাকা সবথেকে বড় অবজেক্ট। এটি আকারের দিক থেকে সবথেকে বড় ড্রফ প্ল্যানেট এবং ম্যাস বা ভরের দিক থেকে দ্বিতীয়। প্লুটোর এখন পর্যন্ত 5টা চাঁদ আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে ক্যারন সবথেকে বড়। এরপরে আসে এরিস। এরিসকে 5 জানুয়ারি 2005 মাইক ব্রাউন এবং ওনার টিম আবিষ্কার করেন। এটি সাইজের দিক থেকে দ্বিতীয় সবচেয়ে বড় ড্রফ প্ল্যানেট এবং ভরের দিক থেকে প্রথম, এবং এটার একটিমাত্র চাঁদ আবিষ্কার করা হয়েছে, যার নাম ডিসনোমিয়া। 2008 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন হাউমিয়া এবং ম্যাকেমেকে নামে আরও 2টি গ্রহকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করে। ম্যাকেমেকে আবিষ্কার হয় 31 মার্চ 2005 এবং এটা প্লুটোর পর কুইপার বেল্টের দ্বিতীয় সবথেকে বড় অবজেক্ট। এরও একটি চাঁদ আছে যার নাম MK2, এবং হাউমিয়াকে 2004 সালে আবিষ্কার করা হয়েছিল। এর 2টি চাঁদ আবিষ্কার করা হয়েছে, যাদের নাম হাইলাকা এবং নামাকা। বিজ্ঞানীদের ধারণা হাউমিয়ার চারপাশে রিং বা বলয় রয়েছে। এছাড়াও অনেক বিজ্ঞানী আউটার সোলার সিস্টেমের 4টি অবজেক্ট কুয়াওয়ার, সেডনা, অর্কাস এবং গঙ্গংকেও ড্রফ প্ল্যানেট মনে করে থাকেন। ভারুনা, সেলেসিয়া এবং লেক্সিয়ন, এদের মতো অবজেক্টকেও ড্রফ প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হতে পারে। আপনারা যেহেতু ড্রফ প্ল্যানেট বা বামন গ্রহ সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছেন, তাই আপনাদের এদের সম্পর্কে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টসও জানা উচিত। এতদিন পর্যন্ত সবচেয়ে দূরের ড্রফ প্ল্যানেট এরিসকে মানা হতো, কিন্তু এরিস নিজের কক্ষপথে একবার এমন পজিশনেও চলে আসে যখন তার সূর্য থেকে দূরত্ব প্লুটোর চেয়েও কম হয়ে যায়। আমরা স্পেসের সম্বন্ধে অনেক কিছুই জেনে গিয়েছি, কিন্তু এখনও এ সম্পর্কে অনেক কিছু জানা আমাদের বাকি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন, যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।